বৃষ্টি ভেজা রাতে হঠাৎ পরিকল্পনা হলো আমার বন্ধু জয়রাপি ও আমাদের এক সিনিয়র ভাই এবং ছোট ভাই ব্রাদার নিয়ে রওনা হয়েছি পদ্মার ঘাটে, সেই বিখ্যাত ইলিশের রাজ্যে, যেখানে মানুষ সবাই যায় ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য। ঠিক আছে, আজকে আমরা ইলিশ খাবো। ইলিশ মাছ খেতে মন চাচ্ছে অনেকদিন, কিন্তু ইলিশ খেতে পারিনি, কিন্তু আজকে ইলিশ খেতে চলে এসেছি। আপনাদের দেখাবো যে মামার ইলিশ কতটা সুস্বাদু হয়। আমাদের সাথে কিন্তু আরেকজন আছে, আমার ভাই প্রিন্স বাদন, আপনাদের পরিচিত মুখ। আজকে প্রিন্স বাদনকে নিয়ে আসছি ইলিশ খেতে, ইলিশ খাবো মজা করে। আরেক ছোট ভাই আছে, হুমায়ুন আসো। এই যে হুমায়ুন, আরেক ছোট ভাই। আমরা আসলে টোটালি আমাদের এক বড় ভাই আমাদের নিয়ে আসছে, আজকে ইলিশ খাওয়াবি, বড় ভাই আমাদের ঘুরাবে। তাই আসলে আজকে রাত্রে আমরা কিন্তু অনেক রাত্রে বেরিয়ে হয়েছি, মাওয়াতে এখন অবস্থান করছি। আপনারা যদি দেখেন আমাদের সাইডে যতগুলো দোকান সব কিছু ইলিশ মাছের দোকান, এখানে শুধু ইলিশ খেতেই আসে মানুষ। আসলে ইলিশ খাবো, বিনোদন করবো, আপনাদের সাথে রাখবো। ধন্যবাদ বন্ধুরা, চলুন আমরা ইলিশ মাছের দাম দেখি কি অবস্থা, তারা কিভাবে ইলিশ মাছ বিক্রি করে। ৫ টাকা কাঁকড়া কিনলাম বন্ধুরা, এই যে আমরা ৫ টাকা পাশাপাশি কাঁকড়াও খাওয়া হবে আজকে। আমি তো বললাম নগদ তো নারী, এখন গোটা উড়াবে কামসা কালো হইব। ১৫ গ্রাম পিস কত করে, ১৬৫০ টাকা দিব। পারবেন কত? ভাই কাঁকড়া কত করে বেশি? ২০০ টাকা পিস। শুধু ইলিশ মাছের জন্য বিখ্যাত না, এখানে নদীর বড় বড় পাঙাশও পাওয়া যায়, তেলাপিও পাওয়া যায়। চাইলে আপনারা এগুলো কাঁকড়া সহ এগুলোও খেতে পারেন। আমাদের ছোট ভাইয়ের একটু দুষ্টামি এখন দেখবো। আমরা দুটি মাছ নিয়েছি, দুটি মাছ ৮০০-১৬০০ টাকা নিয়েছে। তারা বলেছে মাছের মধ্যে ডিম হবে, মাছটি নিয়ে তারা কাটতে নিয়ে আসছে। এখন দেখব মাছটা কাটা, মাছটা কাটা শেষ হলে তারপরে আপনারা এখানে থাকবেন, থেকে মাছটা ভালোভাবে ধোয়াবেন। মাছটা ধোয়ার পরে দেন, মাছটা ধোয়ার পরেই হলুদ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মাখানো হবে। বিশেষ করে এই ভিডিওটা মহিলাদের জন্য, ডিম কিভাবে বের করতে হয় দেখে রাখুন, শিখে রাখুন। এখন হলুদ মরিচের মাখার অপেক্ষায়, হলুদ মরিচ মাখিয়ে এটাকে কিছু সময় রাখা হবে। এবং আরেকটা কথা না বললেই নয়, সাথে অবশ্যই আপনারা বেগুন নেবেন, বেগুন ভাজিটা অনেক ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, ইলিশ মাছ আপনারা কিনবেন, কেনার পরে ভালো করে ধুয়ে এবং সাথে আপনারা প্রয়োজন মতো, মানে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু সরিষার তেল কিনে নেবেন। এই তেলটা যারা ইলিশ মাছ কিনে কিংবা খেতে চায় তাদেরই কিনে দিতে হয়। ইলিশ মাছটা স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেলের বিকল্প আর কোনো কিছুই নেই। পাশাপাশি আপনার শুকনো মরিচটা তারাই দিয়ে দেয়, অবশ্য শুকনো মরিচের টাকা নেয় না। আর যদি অন্য কোনো ভর্তা ভাজি ডাল খেতে চান, সেখানেও এগুলোর ভালো ব্যবস্থা আছে।
তো আমরা ইলিশ মাছ নিয়েছি, বাঙ্গাস নিয়েছি, কাঁকড়া নিয়েছি, মোটামুটি এগুলো দিয়েই আজকে রাতের ভোজনটা শেষ হবে আশা করছি। পরে যদি অন্য কিছু ভালো লাগে আমরা নিতে পারব। দেখছেন দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অনেক সুন্দর করে ভাজা হচ্ছে এই যে সরিষার তেল। এই সরিষার তেলগুলো আসলে কিনে নিতে হয়, কিনে এই ইলিশ মাছ ভাজা হয়। দর্শক, ইলিশ মাছ ভাজতে ভাজতে ভাজা, ইলিশ মাছ ভাজা হতে থাকুক, আমরা একটু ঘুরে আসি এই পদ্মার পাড়ের বিভিন্ন স্থান থেকে। যেমন এই পদ্মার পাড়ে মানে নদীর যে একটা স্রোতের গর্জন, যে একটা বাতাসের মৃদু আবহাওয়া, মৃদু যে আওয়াজ, তা আসলে এতটা ভালো লাগছে যে আপনাদের বলে বোঝানো যাবে না। এখানে আসলে আপনি কিছুটা সময় অতিবাহিত করার জন্য এখানে নতুন কর্তৃপক্ষ আসলে নতুন একটা সিস্টেম চালু করেছে। সেখানে হচ্ছে কক্সবাজারের মতো যে ঘাটগুলো এখানে বিছিয়ে দেওয়া হয়েছে 50 টাকা ঘন্টায়, 1 ঘন্টা 50 টাকায় আপনি অতিবাহিত করতে পারেন, এখানে বসতে পারেন, রেস্ট নিতে পারেন। আর এখানে বিভিন্ন ধরনের রঙিন মশলা দিয়ে পান বিক্রি করা হয়। ইলিশ মাছ খাওয়ার পরে আপনি পানও খেতে পারেন, পাশাপাশি বিভিন্ন ধরনের নতুন নতুন আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, চামচ, ধনিয়া পাতা ও লেবু দিয়ে ডগ ঝাল আইসক্রিম বিক্রি করে। এই আইসক্রিম বিক্রেতার সাথে কথা বলে জানবো যে আসলে তিনি কি কি আইসক্রিম বিক্রি করেন এবং কত করে বিক্রি করেন। এখানে টক ঝাল আইসক্রিম আছে, টক ঝাল মিষ্টি, শুধু মিষ্টি, টক ঝাল মিষ্টি, শুধু মিষ্টি না, বিভিন্ন ধরনের আইটেম আর কি। এখানে আরো নতুন খাবার আছে, ইলিশ মাছের মাথা এবং লেজ এবং কাটা দিয়ে একটা ভর্তা তৈরি করা হয়, যেটা খেতেও অনেক সুস্বাদু। আর পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের মাছ গ্রিল করে বিক্রি করা হয়। ভাই এটা কি পোড়াল মাছ? তেলাপিয়া ফিস কত ভাই? 400 টাকা 500 টাকা 400 500। আরে কাবাব কত করে বিক্রি করতেছেন ভাই? 50 50 50 লুচি 10 টাকা। লঞ্চ ঘাট অর্থাৎ ফেরিঘাটের পাশেই যে খাট বসানো আছে, এই খাটে বসে আপনি এই গ্রিল গুলো খেতে পারেন। মাছের গ্রিল, মুরগির, গরুর, গরুটা 100 টাকা বিক্রি করে এবং মুরগির 50 ও লুচি 10 টাকা। পাশাপাশি এই যে বাঁশের তৈরি আসবাবপত্র, ঐতিহ্যবাহী সেই পুরনো যে আসবাবপত্র, আমাদের আগে গ্রামে থাকতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করতাম সেই জিনিসগুলো এখানে পাওয়া যায়। যেমন কোলা, তারপরে আপনার ঝুড়ি, কলসি, আরও অনেক 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 ধরনের বাঁশের তৈরি আসবাবপত্র এখানে বিক্রি করে। পাশাপাশি আপনি এগুলো কিনতে পারেন, আর অনেক রকম হরেক রকমের খেলনাও বিক্রি করে। আপনারা দেখছেন এই যে মাটির সুন্দর কারুকার্য করা যে জিনিসগুলো এই ভদ্রলোকটি বিক্রি করছেন, আসলে খুবই কম দামে খুবই সুন্দর সুন্দর জিনিস উনি বিক্রি করছেন, দেখলে আসলে খুবই ভালো লাগে। এখান থেকে আমরা কিছু কেনার চেষ্টা করব এবং আমাদের ইলিশ মাছ ভাজাও শেষ, এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব, দেখব যে আসলে ইলিশ মাছ ভাজা কত দূর হয়েছে। মাওয়া সম্পর্কে একটু বলবে? মাওয়া সম্পর্কে আসলে বলার মতো কিছু নেই, মাওয়া সম্পর্কে যারা জানে তারা তো জানে, আর যারা না জানে তাদের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলবো। মাওয়া যারা খেতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, অবশ্যই রাতের বেলায় মাওয়া আসবেন। রাতের বেলায় মাওয়াটা কিন্তু প্রচন্ড লেভেলের সুন্দর লাগে, যেমন পিছনে কিন্তু পদ্মা নদী, পদ্মার যখন ঢেউগুলো আসে অসাধারণ সুন্দর লাগে। আর মাওয়া এসে যদি ডিমলা ইলিশ হয় শাসে, সাথে একটু সরিষার তেল দিয়ে ভেজে বেগুন ভাজি দিয়ে, আসলে কিন্তু মানে আমার কিন্তু এখনই মানে জিভে পানি চলে আসে, জিভে পানি চলে আসছে, কিন্তু আমাদের মাছটা ভাজা হচ্ছে। যদিও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা সিরিয়ালে ছিলাম, কিন্তু এখন আমাদের সিরিয়াল আসছে, আমাদের মাছ ভাজা হচ্ছে। আমাদের মাছটা ভাজা হলে আমরা খাবো, সেই ভিডিওটা আপনাকে দেখাবো, আপনাদের দেখাবো যে মাছ ভাজা খেতে কেমন লাগছে, মাছ ভাজা আমরা কিভাবে খাচ্ছি অবশ্যই দেখাবো। তবে আমি সবাইকে বলবো যে আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, যারা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তাদেরকে আমি বলবো আপনারা সময় পেলে অবশ্যই মাওয়া আসবেন। তবে রাতের বেলা মাওয়াটা কিন্তু অনেক সুন্দর, রাতের বেলা ইলিশের মজাটাই অন্যরকম,
যদিও আমরা আজকে ইলিশ খাচ্ছি, কাঁকড়া খাচ্ছি, পাঙাশ খাচ্ছি, অনেক মাছ কিন্তু আমরা খাচ্ছি। আপনারাও এসে ইলিশ খাবেন, পাঙাশ খাবেন, এখানে অনেক বড় বড় পাঙাশ পাওয়া যায়। সবাই কিন্তু বলে, আচ্ছা এগুলো কি নদীর পাঙাশ? হ্যাঁ অবশ্যই নদীর পাঙাশ। এখানে কিন্তু অনেকেই বলে যে মাওয়া যাবো ইলিশ খাবো। আরে ভাই মাওয়া কিন্তু ইলিশ না, অন্য মাছও পাওয়া যায়, আপনি জানেন না, বড় বড় তেলাপিয়া মাছ, বড় বড় পাঙাশ মাছ। পাঙাশ মাছ কিন্তু অন্যরকম একটা টেস্ট, পাঙাশ মাছের টেস্টটা কিন্তু অন্যরকম, ইলিশের চাইতে কোনো অংশে কম না। তো যারা ইলিশ খাবেন এক পিস হলেও পাঙাশ খাবেন, বেগুন ভাজি কিন্তু ভুল করবেন না, বেগুন ভাজি কিন্তু খুব মজা। ধন্যবাদ সকলকে। আচ্ছা আপনার কাছে আর একটু জানতে চাইবো, সেটা হলো এই পদ্মা সেতু হওয়ার ফলে মানুষের যেমন উপকার হয়েছে, তেমন কি এই ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয়েছে কিনা আপনার মনে হচ্ছে? ব্যবসায়ীদের একটু ক্ষতি হয়েছে, কারণ যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু এদিকে আপনার ট্রলার, স্পিড বোট, ফেরি, মানে প্রচন্ড লেভেলের মানুষজন এদিকে যাতায়াত করতো। সেতু হওয়াতে কিন্তু গাড়ি দিয়ে এখন যাতায়াত করে, যে জন্য এদের বেচা কিনে একটু কম আমার মনে হয়। তবে তারপরেও যারা শৌখিন মানুষ, যারা খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, তারা তো আসবেই, যেমন আমরা আসছি। এরকম আমাদের মতো যারা খেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, তারা অবশ্যই আসবেই। তবে আমি মনে করি সব মিলিয়ে তাদের একটু বেচা কিনি কম হয়, কিন্তু তারপরেও তারা সুক্রিয়া আদায় করে। আসলে দেশের এত বড় একটা উন্নয়নের স্বার্থে তারা একটু স্যাক্রিফাইস করতেই পারে, করতে পারে ভাই আমার মনে হয়। জি ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইলিশ মাছ ধরো ডালনা দিয়ে, ভিডিও কাপে কেনা, ভিডিও মানুষ হলে কাপে জানাবো আসলে কতটা মজা। বন্ধুরা খাওয়া শেষ করলাম, খুবই মজাদার খাবার ছিল, খুবই জার্নিটা খুবই ভালো ছিল। এখন আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। স্পেশাল ধন্যবাদ জানাই আমার বন্ধু জয় রফিকে ও আমাদের বড় ভাইকে, এবং ধন্যবাদ জানাই প্রিন্স বাঁধনকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। একটা অনুষ্ঠান করতে আসলে অনেক কষ্ট হয়, আপনারা সবাই জানেন, আপনাদের সাপোর্ট, দোয়া ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।